সকলের জন্য কাজ এবং শিক্ষার দাবিতে পথে নামল বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব বর্ধমানের ভাতার এক আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ভাতার এলাকায় আয়োজন করা হলো প্রতিবাদ মিছিল এবং সভার উপস্থিত ছিলেন বাম ছাত্র এবং যুব সংগঠনের নেতৃত্বরা গোটা রাজ্য জুড়ে যেমন আন্দোলন পরিচালিত হচ্ছে তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও ধারাবাহিক কর্মসূচির ডাক দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন ভাতা নয় চাকরি চাই অবিলম্বে নিয়োগ করতে হবে বিভিন্ন কর্মক্ষেত্রে এই দাবিকে সামনে রেখে পথে নামলো বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ঊষশী রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা এছাড়াও এস ভাতার লোকাল কমিটির সম্পাদক আসিফ ইকবাল সঞ্জু ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সম্পাদক সুভাশিস মিত্র সহ অন্যান্যরা

আমরা যখন দেখছি ছাত্রছাত্রীরা আজকে দেড় বছরের বেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আমরা যখন দেখছি বেকার যুবকরা যখন রাজ্যে একের দিন পরীক্ষাগুলো হচ্ছে না যখন কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যখন কোথাও নিয়োগ হচ্ছে না তখন